আপনি যদি কোনো কলেজ পড়ুয়া ছাত্র কিংবা ছাত্রীকে জিজ্ঞেস করেন তিনি তার জীবনের কোন সময়টা ফিরে পেতে চান, নিঃসন্দেহে বেশিরভাগ মানুষই উত্তর দেবেন শৈশবকালটা ফিরে পেতে চান। শৈশবের সেই সোনালি দিনগুলো ফিরে পেতে চান, সেই নিশ্চিন্ত সময়গুলো ফিরে পেতে চান, যেটা আসলে কখনোই সম্ভব নয়। কিন্তু যখন তারা শৈশবে ছিলেন তখন তারা টেরই পাননি এত সুন্দর সময় তারা অতিবাহিত করছেন। শৈশবে আমরা চিন্তা করতাম কবে যে বড় হব, কবে যে বড় আপুর মতো হব, বড় ভাইয়ের মতো হব। তখন আমাদের উদ্দেশ্যই ছিল বড় হওয়া, কিন্তু তখন আমরা টেরই পাইনি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা কাটাচ্ছি। তাই যৌবন বয়সে আমরা চিন্তা করি আবার যদি শৈশবে ফিরতে পারতাম। আবার আপনি যদি কোনো বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করেন তিনি তার জীবনের কোন সময়টা ফিরে পেতে চান, বেশিরভাগ মানুষই বলবেন যৌবনকাল ফিরে পেতে চাই। কিন্তু যৌবনকালে তিনি ভেবেছিলেন যদি আমি আমার শৈশবকালটা ফিরে পেতে চাইতাম। অথচ বৃদ্ধ বয়সে এসেই তার মনে হচ্ছিল তার যৌবনকালটাও অনেক সুন্দর ছিল, আবার সেই সময়টাতে ফিরে যেতে পারলে মন্দ হয় না। অর্থাৎ আমরা জীবনের যে সময়টাতেই থাকি না কেন সেই সময়ের মূল্য আমরা তখন বুঝতে পারি না। যখন সেই সময়টা অতিবাহিত হয়ে যায়, চলে যায়, তখন আমরা টের পাই সেই সময়টাও আসলে সুন্দর ছিল। মূলত আমাদের জীবনের প্রতিটি সময় মূল্যবান এবং প্রতিটি সময় তার মতো করে সুন্দর। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা, সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীটা চোখ মেলে ভালোভাবে পর্যবেক্ষণ করা। কারণ যেই সময় চলে যাচ্ছে সেই সময় আর কোনো দিনও আমরা ফিরে পাবো না। প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন একটি সম্ভাবনা নিয়ে আসে। আমাদের উচিত সৃষ্টিকর্তার দেওয়া সেই প্রতিটি দিনকেই সমানভাবে গুরুত্ব দেওয়া এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করা। আমরা অতীতের কথা ভেবে আমাদের বর্তমান মুহূর্ত নষ্ট করি, পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে আবার সেই বর্তমান মুহূর্তটাই কিন্তু অতীত হয়ে যায়। তাই এই অতীতের কথা ভেবে আমাদের বর্তমানটা নষ্ট করা উচিত না। তাই আমরা যদি আমাদের বর্তমানটাকে সুন্দরভাবে উপভোগ করি তাহলে একটা সময় এই বর্তমানটাই আমাদের সুন্দর একটি অতীত সৃষ্টি করবে। তাই গুরুত্ব দিন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে এবং ভালোবাসুন নিজেকে।